بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম দর্শক, আপনারা একটি স্টেশনের সংস্কার কাজ দেখতে পাচ্ছেন, আর এই স্টেশনটির রেলওয়ের ভাষায় নাম হলো জামালপুর টাউন জংশন রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পুরাতন একটি স্টেশন। এর সংক্ষিপ্ত ইতিহাস হলো যে 1885 সালে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেলওয়ে যোগাযোগ স্থাপন হয়। এরই ধারাবাহিকতায় এই রেলপথটি 1894 সালে জামালপুর পর্যন্ত এক্সটেনশন করা হয় বা সম্প্রসারণ করা হয়। তো মূলত 1894 সালেই এই রেলওয়ে স্টেশনটি স্থাপিত হয়। এরপরে 1899 সালে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ, যেটা যমুনা পাড়ে গিয়ে শেষ হয়েছে একটি স্টেশন, এবং অপর একটি অংশ 1912 সালে বাগুরাবাদ ঘাট, যেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে, সেটাও যমুনা নদীর পাড়ে গিয়ে শেষ হয়েছে বর্তমানে জামালপুর দেওয়ানগঞ্জ পর্যন্ত। সরিষাবাড়ি পর্যন্ত পশ্চিম দিকে এবং দেওয়ানগঞ্জ বা বাহাদুরাবাদ পর্যন্ত উত্তর দিকে রেলওয়ে স্টেশন লাইনটি চলে যাওয়ার কারণে এখানে একটি জংশন স্থাপিত হয়েছে। তো প্রতিদিন হাজার হাজার যাত্রী রেলওয়েতে ভ্রমণ করে বিভিন্ন ট্রেন, বিশেষ করে আমি যদি বলতে চাই তিস্তা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা, ব্রহ্মপুত্র, যমুনা, ময়মনসিংহ এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার ইত্যাদি আরো বেশ কিছু ট্রেন প্রতিদিন যাতায়াত করে, হাজার হাজার যাত্রীকে পরিবহন করে। এই অঞ্চলের মানুষ কিছুটা দরিদ্র হওয়ার কারণে তাদের প্রধান গণপরিবহন হলো রেল, নিরাপদ, সুন্দর ভ্রমণ এবং সাশ্রয়ী। সুতরাং এই স্টেশনের গুরুত্ব অত্যন্ত অপরিসীম, বিশেষ করে উত্তর পূর্বাংশে, দেশের উত্তর পূর্বাংশে কিছু জেলা, যেমন জেলার মধ্যে উপজেলা রয়েছে দেওয়ানগঞ্জ, রাজীবপুর, কুড়িগ্রাম, বকশীগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ি, ইসলামপুর, এই সমস্ত উপজেলা থেকে এবং পাশের বেশ কিছু জেলা থেকে, কুড়িগ্রামের কিছু অংশ থেকে এই পথে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। অত্যন্ত পরিচ্ছন্ন একটি স্টেশন, কোলাহলমুক্ত, কোনো ঝামেলা ছাড়া এখানে খুব একটা সমস্যা হয় না। এখন কিছুটা এলোমেলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত সংস্কার কাজ এগিয়ে চলছে। যখন সংস্কার শেষ হবে আশা করি এর দৃশ্য দেখে আপনারাও মুগ্ধ হবেন। আহ্বান করব যে আপনারা এই জামালপুর স্টেশনে ভ্রমণ করবেন, জামালপুর জেলা ভ্রমণ করবেন। আসা অত্যন্ত সহজ, কমলাপুর অথবা বিমানবন্দর অথবা জয়দেবপুর থেকে আপনারা জামালপুর টাউন স্টেশনের টিকিট কেটে আন্তনগর এবং মেইল ট্রেনে আপনারা ভ্রমণ করতে পারেন। এই অঞ্চলে চলাচলকারী প্রতিটা আন্তনগর এবং সাধারণ যে ট্রেনগুলো আছে সবগুলো যাত্রা বিরতি করে। তো দর্শক, জামালপুর জেলার বা ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ বিভাগের একটা গুরুত্বপূর্ণ স্টেশন হল জামালপুর টাউন জংশন স্টেশন, আপনারা ভ্রমণ করবেন। এই আশা ব্যক্ত করে আমি আজকের ভিডিওতে কথা বলা শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি ভিডিওটি সামান্যতম ভালো লাগে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমরা আরও ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। দর্শক, আপনারা দেখতে থাকুন জামালপুর টাউন স্টেশন। আল্লাহ হাফেজ।